নারীরা যারা বোরকা মেইনটেইন করে, যারা বোরকা পরে, যারা হিজাব মেইনটেইন করে, নিকাব মেইনটেইন করে, তারা এই বোরকা পরেও জাহান্নামে যাবে যদি তারা ছয়টি নিয়ম না মানে। জোরে বলেন, কয়টি নিয়ম? ছয়টি নিয়ম যদি কোনো নারী বোরকা পরার পরেও না মানে, সে হবে কনফার্ম জাহান্নামি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা হাবিবের মাধ্যমে জানিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নারী নিজের রূপকে ঢেকে রাখে, নিজের রূপকে পরপুরুষের সামনে শো করে না, প্রদর্শন করে না, তাকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসেন। সুবহানাল্লাহ। পরে তবে নারীরা বোরকা পরলেই হবে, ছয়টা নিয়ম মানতে হবে। এক, স্টে ইনডোরস, স্টে ইনডোরস। শুধুমাত্র বোরকা পরলেই হবে না, ঘরে অবস্থান করতে হবে, কোনো প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাওয়া যাবে না। এখন দেখবেন অনেক নারীরা কাজ থাকলেও বাসার থেকে বের হয়, কাজ না থাকলেও দেখবেন ঢ্যাং 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 করে ঘুরে বেড়ায়। এরকম মেয়ে আসনা নাই? ওয়াকর্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলছেন, হে নারীরা তোমরা ঘরে অবস্থান করো, জাহিলি যুগের নারীর মূল তোমাদের স্বভাব আর চরিত্র হওয়া যাবে না। চিল্লাই কোন, ঠিক কিনা? ঘরে থাকতে হবে। এক নাম্বার, শুধু বোরকা পরলেই হবে না, কোনো প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে নারীরা বের হবে, প্রয়োজন থাকলে সে